মানুষের বেঁচে থাকতে যেমন অক্সিজেনের প্রয়োজন, ঠিক তেমনি বর্তমান পৃথিবীর জন্য পেট্রোল এবং ডিজেল অপরিহার্য হয়ে পড়েছে। যে কোনো দেশের অর্থনীতি বা জনসাধারণের চাহিদা পেট্রোল এবং ডিজেল ছাড়া প্রায় অকেজো। বাংলাদেশ অথবা ভারতকেই ধরে নিন, পেট্রোলের দাম আকাশ ছুঁই অবস্থা। তারপরেও পেট্রোল পাম্পে গিয়ে লম্বা লাইনের অংশ হতে হয়। আপনিও হয়তো কখনো না কখনো পেট্রোল পাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যে পেট্রোলগুলো ব্যবহার করি সেগুলো আসলে আসে কোথা থেকে, আর কারাই বা এগুলো তৈরি করে, আর কিভাবেই বা এগুলো আমাদের কাছে আসে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখতে হবে। তো স্বাগত আপনাকে অদ্ভুত বাংলার আরও একটি নতুন ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে পেট্রোল এবং ডিজেল ক্রুড ওয়েল থেকেই পাওয়া যায়। কাঁচা তেল সমুদ্রের গভীর থেকে তুলে এনে যখন বিভিন্ন তাপমাত্রায় ভ্যাপোরাইজ করা হয়, তখন আমরা পেট্রোল এবং ডিজেল পাই। পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখান থেকে তেল পাওয়া যায়, কিন্তু আজ আমরা আপনাদেরকে ভারতের মুম্বাইয়ের সমুদ্রতে থাকা ওএনজিসি প্ল্যান্টের কথা বলব, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। এই তেলের কূপটি মুম্বাইয়ের আরব সাগরে অবস্থিত। এটি ভারতের সবচেয়ে বৃহত্তম তেল উৎপাদন কেন্দ্র, যা দেশের 71% অয়েল প্রোডাকশনকে পরিচালনা করে। যদি আমরা বিশ্বের কথা বলি, তাহলে সবচেয়ে বেশি তেল পাওয়া যায় উপসাগরীয় দেশগুলোতে, এবং সারা বিশ্বের তেল রপ্তানি তারাই পরিচালনা করে। বন্ধুরা, একটা সময় এই তেলের কূপ খনন করা খুবই সহজ ছিল, কেননা আগে পৃথিবীতে প্রচুর পরিমাণে তেল ছিল। এতটাই ছিল যে মানুষ যেখানেই খনন করত সেখান থেকেই তেল বেরিয়ে আসত। জি হ্যাঁ বন্ধুরা, সেই সময় পৃথিবীতে এত পরিমাণ তেল ছিল যে মানুষ এটা নিয়ে চিন্তিত থাকত। আপনার কাছে কথাটি হয়তো অদ্ভুত লাগতে পারে যে তেলের কারণে মানুষ কিভাবে বিরক্ত হতে পারে। আসলে সেই সময় মানুষ পানির জন্য কূপ খনন করলেও সেখান থেকে তেল বেরিয়ে আসত। মোট কথা, তখনকার দিনে ডিমান্ড কম আর সাপ্লাই বেশি ছিল। কিন্তু বর্তমান সময়ে ডিমান্ড তো অনেক বেড়ে গিয়েছে আর সাপ্লাই দিন দিন কমে আসছে। আর এই সাপ্লাই কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এখন প্রশ্ন হলো, এই সাপ্লাই আবার কিভাবে বাড়ানো যায়? উত্তর হলো, নতুন কূপ খনন করতে হবে। কিন্তু খনন করার আগে আমাদের নতুন কূপ খুঁজে বের করতে হবে, আর এই প্রক্রিয়াটি যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয়। সমুদ্র থেকে তেল কিভাবে বের করা হয়? বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে কাঁচা তেল পাওয়ার জন্য প্রধানত দুইটি উৎস রয়েছে, যার একটি হলো সমুদ্র আর আরেকটি হলো মাটি। আর এখান থেকেই খুঁজে বের করতে হয় তেল। মাটি এবং সমুদ্রের গভীরতা থেকে তেল খুঁজে বের করতে কয়েক বছর সময় লেগে যায় এবং কোটি কোটি টাকাও খরচ করতে হয়। যদি সমুদ্রের কথা বলি, তাহলে আপনাদের জানিয়ে দিই যে তেল খুঁজে বের করার জন্য সমুদ্রে অনেক বড় এবং ব্যয়বহুল মেশিন স্থাপন করা হয়, যা সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় তেল খুঁজতে থাকে। যখন এই মেশিনটি কোনো এক জায়গা থেকে তেল খুঁজে পায়, তখন সাথে সাথেই সেই জায়গায় কূপ তৈরি করা হয়, যেমনটি ভারতের মুম্বাই করেছে। এরপর সমুদ্রের ভেতর ড্রিলিং করা হয়। ড্রিলিং করা হয় ঠিক সেইভাবেই যেইভাবে বাড়িতে ট্যাপ বসানোর জন্য ড্রিলিং করা হয়, কিন্তু এই ড্রিলিং কয়েক হাজার ফুট নিচে পর্যন্ত করা হয়। আর এই ড্রিল থেকে তেল পাওয়া মাত্রই পাইপের সাহায্যে ভাসমান শোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, মাটির ভিতর ড্রিলিংয়ের কাজটিও কিন্তু এইভাবেই হয়ে থাকে, যেমনটা সমুদ্রতে দেখলেন। শুধু সমুদ্রের পানির কারণে ড্রিলিং একটু গভীর হয়। মাটি এবং সমুদ্রের গভীরতা থেকে তেলগুলো বের করে শোধনাগারে নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানে যে আমরা তেলগুলো পাই সেগুলো আসলে ক্রুড ওয়েল, মানে অপরিশোধিত তেল, যা পরিশোধন করার পর আমরা পেট্রোল এবং ডিজেলের মতো তেল পাই। আসলে এই অপরিশোধিত তেলকে বিভিন্ন তাপমাত্রায় বয়ল করা হয় এবং তারপর এটি বাষ্পীভূত হয়, যা বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন জিনিস দেয়। যেমন 260 ডিগ্রিতে ফুটালে ডিজেল পাওয়া যায়, 180 ডিগ্রিতে কেরোসিন, আর 110 ডিগ্রি সেলসিয়াসে পেট্রোল পাওয়া যায়। কেমন হয়ে থাকে শ্রমিকদের জীবন? সমুদ্র থেকে তেল বের করার প্রসেসে বেসিক্যালি দুইটি জায়গায় কাজ হয়ে থাকে। প্রথম কাজটি সমুদ্রের মাঝখানে তেলের কূপে, আর দ্বিতীয় কাজটি রিফাইনারিতে হয়ে থাকে। যারা সমুদ্রের মাঝখানে কাজ করে তাদেরকে অফশোর ওয়ার্কার্স বলা হয়ে থাকে, আর যারা রিফাইনারিতে কাজ করে তাদেরকে অনশোর ওয়ার্কার বলা হয়ে থাকে। আর কে কোথায় কাজ করবে সেই সিদ্ধান্ত কোম্পানি নেবে। কোনো শ্রমিকই নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারবে না যে সে কোথায় কাজ করবে। অনশোর ওয়ার্কারদের বেশিরভাগ কাজ অফিসের ভেতরেই হয়ে থাকে। অন্যদিকে অফশোর ওয়ার্কারদের কাজ ড্রিল থেকে শুরু করে প্রসেসিং পর্যন্ত। অফশোর ওয়ার্কারদের কাজ খুবই বিপজ্জনক হয়ে থাকে, আর কোম্পানি এই কথাটি অনেক ভালোভাবেই জানে, যার কারণে অফশোর কর্মীদের ডিউটি অন অফ ডিউটি হয়ে থাকে, অর্থাৎ মাসে 15 দিন কাজ, 15 দিন ছুটি। আবার কিছু কিছু কোম্পানিতে এই সিস্টেমটি 21 দিনেরও হয়ে থাকে, মানে 21 দিন কাজ, 21 দিন ছুটি।
আর এই 15 বা 21 দিন তাদেরকে যে কাজ করতে হয় সারাক্ষণ সমুদ্রেই থাকতে হয়। আর এই 15 বা 21 দিনের আগে আপনি চাইলেও সেখান থেকে ফিরে আসতে পারবেন না। সমুদ্রের মাঝখানে থাকার জন্য কোম্পানি বড় একটি জাহাজকে হোস্টেলের মতো বানিয়ে রেখেছে। শুধু তাই নয়, শ্রমিকদের টাইম পাসের জন্য টিভি এবং ইনডোর গেমসের ব্যবস্থাও রয়েছে। এখন প্রশ্ন হলো, সমুদ্রের মাঝখানে তারা কেমন ধরনের খাবার খায়? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের খাবারের ব্যবস্থা পাইপের মাধ্যমে করা হয়ে থাকে। এখন আপনি হয়তো ভাবছেন, পাইপের মাধ্যমে কেন? হোস্টেলের ভেতরে যখন এত কিছুর ব্যবস্থা রয়েছে, তাহলে কিচেনের ব্যবস্থা নেই কেন? তাহলে আপনাকে জানিয়ে দিই যে সেখানে গ্যাস এবং তেলের মাত্রা এতটাই বেশি যে আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা একবার ভেবে দেখুন, যদি এমন জায়গায় আপনি ছোট্ট একটি ভুলও করে ফেলেন, তাহলে সেখানে কি ঘটতে পারে? আর এই কারণেই সেখানে ফ্রোজেন ফুডের ব্যবহার করা হয়, যা পাইপ লাইনের সাহায্যে শ্রমিকদেরকে পাঠিয়ে দেওয়া হয়, আর এইগুলো খেয়ে তাদেরকে 15 অথবা 20 দিন পর্যন্ত থাকতে হয়। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা রিক্সে কাজ করে তাদের মোবাইল ফোন রাখার অনুমতি নেই। এর 2টি কারণ রয়েছে। প্রথমত, মোবাইলের কারণে মানুষ অনেক সময় ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং তার ভুল করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। দ্বিতীয়ত, ওয়েল রিক্সের কিছু কাজ সিক্রেট হয়ে থাকে, যার কারণে এখানে তারা মোবাইল ফোন অথবা অন্য কোনো ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি দেয় না। মোট কথা, তারা চায় যে তাদের এই কাজগুলোর যেন কেউ ভিডিও না বানাতে পারে। সেখানে আপনি কম্পিউটার ল্যাপটপ দুটোই দেখতে পাবেন, কিন্তু সেই কম্পিউটার এবং ল্যাপটপের ভেতরে কয়েকটি কাজের ওয়েবসাইটের বাইরে আর কিছুই করতে পারবেন না। যদি তাদের ট্রেনিংয়ের কথা বলি, তাহলে তাদের কাজের পাশাপাশি পানিতে বেঁচে থাকার প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে, যাতে করে তারা কোনো কারণে পানিতে পড়ে গেলেও সাহায্য না পাওয়া পর্যন্ত নিজেদের বাঁচিয়ে রাখতে পারে। আর এইভাবেই তারা জীবনকে বাজি রেখে সমুদ্রের গভীর থেকে আমাদের জন্য তেল তুলে নিয়ে আসে। তো বন্ধুরা, আশা করি এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে সমুদ্রের মধ্যে থেকে তেল তোলা হয়। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারাও কি এইভাবে 15 দিন অথবা 21 দিন পর্যন্ত মোবাইল ফোন ছাড়া থাকতে পারবেন? তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাওয়ার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।